মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমিন। বাংলাদেশের দুটি অঞ্চল লণ্ডভণ্ড করে দিতে পারে হ্যারিকেন ফণী। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় ফণী। এটি আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। এটি 4 মে আঘাত হানতে পারে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত এটা 180 থেকে 210 কিলোমিটার গতিতে উপকূলে উঠে আসতে পারে। ঘূর্ণিঝড় ফণী কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1195 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি এর গতিপথ পরিবর্তন করতে পারে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ঠিক হতে পারে কোন এলাকা দিয়ে উপকূলে উঠে আসতে পারে। এটা সামান্য পূর্ব দিকে সরে আসলেই বাংলাদেশের সুন্দরবন ও বরিশাল উপকূল দিয়ে উঠে আসার আশঙ্কা করা হচ্ছে। এটা প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করে যাচ্ছে। আমেরিকান আবহাওয়া অফিস ফণি মডেল ও এর গতি সম্বন্ধে জানিয়েছে, উপকূলে উঠে আসার সময় ফণীর গতি হতে পারে ঘণ্টায় 210 কিলোমিটার, যা হতে পারে অতি ধ্বংসাত্মক। আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের উপকূল থেকে এর দূরত্ব ধীরে ধীরে কমে আসছে। চট্টগ্রাম বন্দর থেকে ফণী 1250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি মাত্র 20 কিলোমিটার এগিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 150 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 170 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে দেশের সবগুলো সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মানুষ যেন সহজে স্মরণ রাখতে পারে সেজন্য ঘূর্ণিঝড়ের নাম দেয়া হচ্ছে ফণী। ফণী নামটি বাংলাদেশের দেয়া, সাপের ফণা থেকে ফণী নামটি দেয়া হয়েছে। এরপরে যে ঘূর্ণিঝড়টি হবে এর নাম ঠিক করে রেখেছে ভারত, সে নামটি হবে বায়ু। বঙ্গোপসাগরীয় এলাকার 8 দেশ ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে রেখেছে পর্যায়ক্রমে। এই 8 দেশ হল বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 1891 থেকে 2017 পর্যন্ত বঙ্গোপসাগরে 14টি অতি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় হয়েছে। এর মধ্যে মাত্র একটি ছাড়া অবশিষ্ট 13টি আঘাত করে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে। এপ্রিল মাসে সংঘটিত দ্বিতীয় ঘূর্ণিঝড় ফণী আঘাত করতে যাচ্ছে ভারতের উপকূলে। 1991 সালের 29শে এপ্রিল একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় চট্টগ্রাম উপকূলে আঘাত করে। এতে প্রায় 2 লাখ মানুষ নিহত হয়। এরপর মিয়ানমারে আরেকটি অতি ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় নার্গিস 2008 সালের এপ্রিলে আঘাত হানে। মিয়ানমার সরকারের কড়াকড়ি আরোপের কারণে আহত অথবা নিহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। নার্গিস যে এলাকায় আঘাত হানে তা ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাখাইন এলাকা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, রক্ষা করুন সোনার বাংলাকে, রক্ষা করুন সকল মানুষকে, আমিন।